আসসালামু আলাইকুম। আজকে আমাদের আলোচনার বিষয় গতানুগতিক। আমরা যে পড়াশোনা করি বা আমরা প্রত্যেক দিন মানে যে লেকচারগুলো আপলোড দেই শিডিউল লেকচারের বাহিরে আজকে কিছু পড়া হবে। যারা হচ্ছে গিয়ে 2019 সালে এবার এইচএসসি পরীক্ষা দিবা তাদের জন্য এই প্যাকেজটা আমরা শুরু করেছি এবং হচ্ছে গিয়ে মোটামুটি আমরা এই প্যাকেজটা চালাবো বেশ কিছুদিন ধরে পরীক্ষার আগ পর্যন্ত। এটাতে থাকবে হচ্ছে গিয়ে বিভিন্ন স্কুলের বিভিন্ন সেরা সেরা স্কুলের টেস্ট পেপার সলভ, টেস্ট পেপার বেসিক্যালি এমসিকিউ। এমসিকিউ সলভটা চলবে এই মাসে আর নেক্সট মাসের প্রথম 15 থেকে 20 দিন চলবে সৃজনশীল সলভ, বিভিন্ন টপিক নিয়ে আলোচনা। যাই হোক, আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে গিয়ে এমসিকিউটা আলোচনা করব আমরা। রাজউক উত্তরা মডেল কলেজের এবারে টেস্টের যেই প্রশ্ন এসেছিল এটার এমসিকিউগুলো আমরা আলোচনা করবো। অ্যাকচুয়ালি এমসিকিউ বলতে ওখানে তো অ্যান্সার দেওয়া আছে, যেগুলো হচ্ছে আমার বই অনুসারে হচ্ছে গিয়ে মানে আমরা শিওর সাকসেস বইয়ে যেই এমসিকিউগুলো দেওয়া আছে এগুলোর সলভ তো মেডিজিতে দেওয়া আছে। তো আমরা এমসিকিউর সলভ তো ওখানেই দেওয়া আছে, আমরা শুধু আলোচনা করব হচ্ছে গিয়ে এগুলোর ব্যাখ্যাগুলো এবং এর সাথে রিলেটেড আর কী কী এমসিকিউ হইতে পারে এগুলো নিয়ে আমরা আলোচনা করব আমাদের লেকচারে ইনশাল্লাহ। তো যাই হোক, প্রথমে আমরা দেখি সর্বপ্রথম যে অবজেক্টিভটা এসেছিল এটা হচ্ছে গিয়ে ন্যানোকণার আকার কত। আমরা এখানে দেওয়া আছে গ 1 থেকে 100 ন্যানোমিটার, এটা তো জাস্ট মুখস্থ। আমরা ডিটেলস আলোচনা করব কিছু কিছু, সবগুলো অবজেক্টিভ না, যেগুলো জ্ঞানমূলক এগুলো তোমরা পড়ে নিবা, আমাদের ওইরকম সাজেশন থাকবে। 2 নম্বরে কোনটি জ্যামিতিক সমানু প্রদর্শন করে, 1-বিউটিন, 2-বিউটিন, 1-পেন্টিন, 1-হেক্সিন। অ্যান্সার হবে 2-বিউটিন। তো কেন 2-বিউটিন? কোশ্চেনটা হচ্ছে জ্যামিতিক সমানুতার লেকচারেও আমি বলেছিলাম যে জ্যামিতিক সমানুতার শর্ত হচ্ছে গিয়ে পাশাপাশি দুটি কার্বনের মাঝখানে দ্বিবন্ধন থাকবে, পাশাপাশি দুটি কার্বনের মাঝখানে দ্বিবন্ধন থাকবে এবং এই কার্বন দুটিতে মুক্ত ঘূর্ণন কোনোভাবেই পসিবল না বা মুক্ত ঘূর্ণন সম্ভব নয়। এবং যদি মুক্ত ঘূর্ণন সম্ভব না হয় এবং দ্বিবন্ধন থাকে অথবা যৌগটি চাক্রিক হয় সেই ক্ষেত্রে কিন্তু সম্ভব আমাদের জ্যামিতিক সমানুতা, যেটাকে আমরা বলি সিস ট্রান্স সমানুতা, এটা সম্ভব হচ্ছে গিয়ে যদি দ্বিবন্ধন থাকে এবং মুক্ত ঘূর্ণন সম্ভব না হয় বা যৌগটি চাক্রিক হয়। আমরা 2-বিউটিনের ক্ষেত্রে আমরা দেখি এটা হচ্ছে গিয়ে তোমার 2-বিউটিন, দেখো এটা হচ্ছে গিয়ে বিউটিন যৌগটা, অর্থাৎ 4 কার্বন বিশিষ্ট। এটা হচ্ছে গিয়ে 2 এবং 3 নম্বর কার্বনের মাঝখানে দ্বিবন্ধন, ঠিক আছে? আমরা যদি এটা গাঠনিক আকারে লিখি এটা এরকম হয়, একদিকে হচ্ছে CH2 হাইড্রোজেন, হাইড্রোজেন CH2। তো খেয়াল করে দেখো 2 এবং 3 নম্বর কার্বনের মাঝখানে এই যে দ্বিবন্ধনটা এবং এই দ্বিবন্ধনের যে 2টা কার্বন, একটা কার্বনের এদিকে হচ্ছে CH2 মূলক, এদিকে হচ্ছে CH2 মূলক, তার মানে এটা হচ্ছে ট্রান্স সমানু, আর এদিকে হাইড্রোজেন, এদিকে হাইড্রোজেন, এটা হচ্ছে গিয়ে তাই ট্রান্স সমানু। যদি এমন হইতো যে হাইড্রোজেন 2টা একই দিকে হইতো আর CH2 মিথিলিন মূলকটা একই দিকে হইতো তাহলে এটা হইতো সিস সমানু। তো এখন বাকি যে অপশনগুলো আছে এগুলো কেন হবে না? 1-বিউটিন, খেয়াল করো 1-বিউটিনে হচ্ছে গিয়ে তোমার কী দাঁড়ায়? 1-বিউটিনে দাঁড়ায় হচ্ছে গিয়ে 1 এবং 2 নম্বর কার্বনের মাঝখানে হচ্ছে গিয়ে আমাদের দ্বিবন্ধনটা, তাই না? তো 1 এবং 2 নম্বর কার্বনের মাঝখানে যদি দ্বিবন্ধন হয়, এখানে হচ্ছে ধরো CH2 আর এখানে হচ্ছে গিয়ে এই কার্বনের সাথে সংযুক্ত 2টা কার্বন থাকে, তাহলে তো আমার মূল শিকলের ভিতরে এই কার্বনগুলো অন্তর্ভুক্ত হয়ে গেল। এটা তো সিস বা ট্রান্স সমানু, বা মাঝখানে একটা প্লেনের একই দিক থাকলে সিস, উল্টা দিকে থাকলে ট্রান্স, এই শর্তটা হচ্ছে না। সেইমভাবে পেন্ট ওয়ান ইন বা তোমার হচ্ছে গিয়ে হেক্স ওয়ান ইন এগুলোর ক্ষেত্রে হবে না।
মানে এক কথায় হচ্ছে গিয়ে অ্যালকিন বাট যদি দ্বিবন্ধনটা এক নাম্বার এবং দুই নাম্বার কার্বনের মাঝখানে থাকে তাহলে আমাদের সিস ট্রান্স সমানতা হবে না শুধুমাত্র যদি যৌগের মাঝখানে দ্বিবন্ধন থাকে এবং মুক্ত ঘূর্ণন সম্ভব না হয় তাহলে এই ক্ষেত্রে আমাদের অবশ্যই সিস ট্রান্স সমানতা হবে তার মানে হচ্ছে বিউট ওয়ান ইন তারপরের কোশ্চেনটা হচ্ছে মোলার অ্যাবজর্বিটির একক এটা তো শিখে নিবে এটা লাগবে না নিচের কোনটি প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থ তোমরা জানো যে সকল পদার্থ পরিবেশের যে সকল পদার্থ পরিবেশের বিভিন্ন রাসায়নিক বস্তুর সাথে বা রাসায়নিক উপাদানের সাথে বিক্রিয়া করে না এবং যাদের ঘনমাত্রা দীর্ঘদিন ধরে অপরিবর্তিত থাকে তাদেরকে বলা হয় প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থ যেমন একটা আইডিয়াল প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থের উদাহরণ আমরা জানি পটাশিয়াম ডাইক্রোমেট পটাশিয়াম ডাইক্রোমেট হচ্ছে একটা আইডিয়াল স্ট্যান্ডার্ড পদার্থের প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থের উদাহরণ আর সেকেন্ডারি স্ট্যান্ডার্ড পদার্থ কী কী তোমরা কিন্তু এগুলো পড়ে নেবা কজ এগুলো অবজেক্টিভে আসে নিচের কোনটি প্রাইমারি স্ট্যান্ডার্ড নিচের কোনটি সেকেন্ডারি শুধু একাডেমিক না অ্যাডমিশনেও এগুলো মোটামুটি আসে যাই হোক তো পটাশিয়াম ডাইক্রোমেট এগুলো প্রাইমারি স্ট্যান্ডার্ড কারণ হচ্ছে তাদের ঘনমাত্রা অপরিবর্তিত থাকে এবং মনে রাখবে এই প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থগুলো আমরা সাধারণত বিভিন্ন টাইট্রেশন রিয়াকশনের ক্ষেত্রে ব্যবহার করে থাকি জানা ঘনমাত্রার দ্রবণ হিসাবে কারণ আমরা টাইট্রেশনে জানি জানা এবং অজানা তো জানা ঘনমাত্রার দ্রবণ প্রাইমারি স্ট্যান্ডার্ড ব্যবহার করে থাকি আর সেকেন্ডারি স্ট্যান্ডার্ড পদার্থ কি যারা যাদের ঘনমাত্রা দীর্ঘদিন ধরে যদি তারা একটা জায়গায় পড়ে থাকে ঘনমাত্রা অপরিবর্তিত হয়ে যায় যেমন হচ্ছে তুমি বলতে পারো সোডিয়াম হাইড্রক্সাইড সালফিউরিক অ্যাসিড ইত্যাদি বিভিন্ন পদার্থগুলো হচ্ছে গিয়ে সেকেন্ডারি স্ট্যান্ডার্ড পদার্থ কারণ তুমি যদি কোথাও রেখে দাও তাদের ঘনমাত্রা পরিবর্তিত হয়ে যাবে এই যে এমসিকিউর সাথে সাথে যে সকল কথাগুলো বলতেছি এগুলো কিন্তু আরেকটা এমসিকিউ বা বিভিন্ন দাসের এমসিকিউ সলভ করার ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ তারপরে হচ্ছে গিয়ে মিথাইল রেড ক্ষারদ্রবণে কী বর্ণ দেখায় অ্যান্সার দেওয়া আছে হলুদ এটা হচ্ছে গিয়ে সঞ্জিত কুমার স্যারে সেকেন্ড পার্টে একটা বক্স দেওয়া আছে খুব সুন্দর করে যে কোন কোন নির্দেশক টাইট্রেশনের নিষ্ক্রিয় বিন্দুতে কোন বর্ণ ধারণ করে বা কত পিএইচে কোনটার বর্ণ কী এটা দেওয়া আছে এটা ওই বক্সটা দেখে নিবা সঞ্জিত কুমার স্যারে তারপরে আমরা আলোচনার যে অবজেক্টিভটা এটা হচ্ছে নিচের কোনটি সেকেন্ডারি দূষক খেয়াল করে দেখো সেকেন্ডারি দূষক বলতে কী বুঝি আমরা প্রাইমারি দূষক হচ্ছে গিয়ে যে সকল যৌগগুলো উৎপাদিত হওয়ার পরেই সে দূষক হিসাবে চিহ্নিত হয় যেমন ধরো কার্বন ডাইঅক্সাইড একটা শিল্প কলকারখানায় কার্বন ডাইঅক্সাইড তৈরি হলো তো কার্বন ডাইঅক্সাইড আমরা জানি সে একটা গ্রিনহাউস গ্যাস এবং সে খুবই মানে মাত্রাতিরিক্ত হলে সে একটা দূষক হিসাবে কাজ করে এবং সালফার ডাইঅক্সাইড এগুলো হচ্ছে প্রাইমারি কারণ এগুলো উৎপাদিত হওয়ার সাথে সাথেই কিন্তু সে দূষক হিসাবে চিহ্নিত হয় বা পরিবেশ দূষণ করে কিন্তু একটু খেয়াল করে দেখো অক্সিজেনের সাথে যদি আমরা একটা জাইমান অক্সিজেন যোগ হয় এবং ওজন তৈরি করে এই ওজনটা কিন্তু প্রথমে তৈরি হইলো অক্সিজেন যেটা বিশুদ্ধ এটা তোমার কোনো দূষক না বাট এটার সাথে যদি একটা জাইমান অক্সিজেন যোগ হয় ওজন তৈরি করে ওজন কিন্তু একটা দূষক বাট এটা প্রথমে তৈরি হয় না অক্সিজেনের সাথে জাইমান অক্সিজেন যোগ হয়ে তৈরি হয়েছে এই জন্য এটা সেকেন্ডারি দূষক আমি বুঝাইতে পারলাম আশা করি সেমভাবে সালফার ডাইঅক্সাইডের সাথে আমরা যদি অক্সিজেন যোগ করি তাহলে সালফার ট্রাইঅক্সাইড উৎপন্ন হয় এটা কিন্তু একটা আমি ব্যালেন্স করলাম না এটা কিন্তু একটা সেকেন্ডারি দূষক সালফার ট্রাইঅক্সাইড কেন সালফার ডাইঅক্সাইড একটা দূষক এটা প্রাইমারি দূষক বাট এটার সাথে আবার অক্সিজেন যুক্ত হয়ে তৈরি হলো সালফার ট্রাইঅক্সাইড সো এটা হচ্ছে একটা সেকেন্ডারি দূষক তো প্রাইমারি দূষক আর সেকেন্ডারি দূষক আমরা এভাবে চিহ্নিত করবো যে প্রাইমারি দূষক হচ্ছে যেটা শুরুতে তৈরি হয় সেকেন্ডারি দূষক হচ্ছে যেটা প্রাইমারি দূষকের সাথে নতুন একটা পদার্থ যোগ হয়ে তৈরি হয় তো যাই হোক তারপরের ইয়াতে আমরা চলে যাই দেওয়া আছে আদর্শ গ্যাসের ক্ষেত্রে আমরা সবগুলো নিয়ে আলোচনা করব না যেগুলো জ্ঞানমূলক এগুলো না বাট যেগুলো শুধু আলোচনা করতে হবে এগুলো আদর্শ গ্যাসের ক্ষেত্রে সংকোচনশীলতা গুণাঙ্ক কত দেখো আমরা একটা সূত্র জানি পিভি ইজ ইকুয়াল টু এন আর টি এক মোল গ্যাসের ক্ষেত্রে আদর্শ পিভি ইজ ইকুয়াল টু আর টি অ্যাকচুয়ালি এই সূত্রটাতে আর টির সামনে জাস্ট একটা ধ্রুবক আছে এটাকে বলা হয় সংকোচনশীল গুণাঙ্ক মানে হচ্ছে পিভি ইজ ইকুয়াল টু জেড আর টি এই জেডটা অ্যাকচুয়ালি
আমরা সাধারণত লিখি না কিন্তু এই জেডটা একটা ধ্রুবক হিসাবে থাকে এটা হচ্ছে গিয়ে সংকোচনশীল গুণাঙ্ক সো জেড ইজ ইকুয়াল টু পিভি বাই আরটি তো আমরা যেহেতু জানি যে আদর্শ গ্যাসের এক মোলের ক্ষেত্রে পিভি ইজ ইকুয়াল টু আরটি সুতরাং আমরা লিখতে পারি জেড ইজ ইকুয়াল টু পিভি বাই পিভি লিখতে পারি কারণ আরটি ইজ ইকুয়াল টু পিভি সো পিভি পিভি কাটা দাও কত আসে ওয়ান তার মানে হচ্ছে আদর্শ গ্যাসের ক্ষেত্রে সংকোচনশীল গুণাঙ্ক ওয়ান কিন্তু অবশ্যই মনে রাখবা বাস্তব গ্যাসের ক্ষেত্রে সংকোচনশীল গুণাঙ্ক কখনোই ওয়ান সরি কখনোই ওয়ান নয় কারণ বাস্তব গ্যাসের ক্ষেত্রে পিভি ইজ ইকুয়াল টু আরটি হবে না সে বয়লের সূত্র চার্লসের সূত্র এগুলো মানবে না বাস্তব গ্যাস যেমন হচ্ছে কার্বন ডাইঅক্সাইড অ্যামোনিয়া তারপরে হাইড্রোজেন পারঅক্সাইড তো বিভিন্ন গ্যাস হাইড্রোজেন ক্লোরাইড তারপর হচ্ছে তুমি আরও বিভিন্ন গ্যাসের নাম বলো সালফার ডাইঅক্সাইড এই বাস্তব গ্যাসগুলো সাধারণত বয়েল চার্লসের সূত্র মানে না সো পিভি ইজ ইকুয়াল নট ইকুয়াল টু আরটি তাই সংকোচনশীল গুণাঙ্ক জেড হবে না হয় যে ওয়ানের চেয়ে বেশি হবে অথবা ওয়ান থেকে কম হবে আরও ডিটেলস বিভিন্ন অবজেক্টিভে এই জিনিসগুলো আবার বারবার আসবে আলোচনা করা হবে তারপরে বলছে একটা রিয়েকশান দিছে রিয়েকশানটা হচ্ছে এইরকম পরের অবজেক্টিভে তেরো নম্বর অবজেক্টিভে রিয়েকশানটা হচ্ছে এইরকম আবারও বলি আমি রাজুক উত্তরা মডেল কলেজের এবারে টেস্টের কোশ্চেনটা সলভ করছি হাইড্রোক্লোরিক অ্যাসিড প্লাস ওয়াটার মিলে দেখালো এখানে হাইড্রোনিয়াম আয়ন এবং এ একটা পদার্থ তৈরিল এখানে বলল যে উদ্দীপকে হাইড্রোনিয়াম আয়ন হচ্ছে ক্ষারক পানীয় অনুগন্ধী অম্ল এটি প্রোটন প্রদানে সক্ষম একটু খেয়াল করে দেখো পানি প্রথমে দেখো পানি যেহেতু হাইড্রোক্লোরিক অ্যাসিডের সাথে বিক্রিয়া করলো তার মানে এখানে পানি একটা বেস বা ক্ষার হিসাবে কাজ করলো তাই না পানি যেহেতু হাইড্রোক্লোরিক অ্যাসিডের সাথে রিয়েকশন করলো তার মানে সে হচ্ছে ক্ষার হাইড্রোক্লোরিক অ্যাসিডের সাথে রিয়েকশন করে সে হাইড্রোনিয়াম আয়ন তৈরি করে তার মানে এটা হচ্ছে তার অনুবন্ধী অ্যাসিড আমরা অনুবন্ধী অ্যাসিড ক্ষারে পড়েছিলাম যে বিক্রিয়কে যেটা ক্ষার উৎপাদে সে যেটা তৈরি করবে এটা তার অনুবন্ধী অ্যাসিড বিক্রিয়কে যেটা অ্যাসিড উৎপাদে এটা তার অনুবন্ধী ক্ষার তার মানে প্রথমটা সঠিক অনুবন্ধী অ্যাসিড দুই নম্বর হচ্ছে গিয়ে হাইড্রোনিয়াম আয়ন এটা তো বোঝাই যায় সে সিম্পলি জলীয় দ্রবণে হাইড্রোজেন আয়ন দান করতে সক্ষম আরেকটা বললে এটি প্রোটন প্রদানে সক্ষম আরেকটা হচ্ছে ক্ষারক হাইড্রোনিয়াম আয়ন কোনো ক্ষারক না আমরা জানি পানি হচ্ছে ক্ষার এখানে এই রিয়েকশানে এটার অনুবন্ধী অ্যাসিড হচ্ছে এটা এবং সে হাইড্রোজেন আয়ন বা প্রোটন প্রদানে সক্ষম তার মানে এটার অ্যান্সার হবে দুই এবং তিন এরপরের কোশ্চেন দেখো নিচের কোন গ্রুপ বেঞ্জিন চক্রে নিষ্ক্রিয় করে তোলে এখানে দেওয়া অ্যান্সার নাইট্রোজেন NO2 ঠিক আছে তো এই জিনিসটা নিয়ে একটু ডিটেইলস আলোচনা এটা হচ্ছে গিয়ে এটার উপরে আমরা জৈব যুগের শিডিউল ক্লাসেও আমরা আলোচনা করেছি এবং হচ্ছে এটা নিয়ে একটু ডিটেলস আলোচনা আছে জাস্ট এখানে জেনে নাও সাধারণত হাইড্রোক্সিল তারপর হচ্ছে গিয়ে CH3 যেটা বেঞ্জিনের সাথে যুক্ত হলে তৈরি হয় টোলুইন তারপর হচ্ছে NH3 এগুলো সব হচ্ছে গিয়ে বেঞ্জিন বলয় সক্রিয়কারী তার মানে তারা বলয়ের ভিতরে তাদের যেই মুক্ত ইলেকট্রন আছে এই মুক্ত ইলেকট্রনগুলো সরবরাহ করে এবং এই ইলেকট্রনগুলো বলয়ের রেজোনেন্সে অংশগ্রহণ করে আর নাইট্রোমূলক যেটা এটা হচ্ছে বলয় নিষ্ক্রিয়কারী মানে হচ্ছে বেঞ্জিন বলয় থেকে সে ইলেকট্রন তার দিকে নিয়ে নেয় আমি যদি এখানে একটা বেঞ্জিন আঁকি যার সাথে নাইট্রোমূলকটা সংযুক্ত সে বলয় থেকে ইলেকট্রন তা মানে টেনে তার আন্ডারে নিয়ে নেয় নাইট্রোজেন আর হাইড্রোক্সিল এরা মানে বলয় ইলেকট্রন দান করে যার কারণে আমরা বলি তার হচ্ছে বলয় সক্রিয়কারী আর এগুলো হচ্ছে বলয় নিষ্ক্রিয়কারী ডিটেলস অন্য লেকচারে আমরা আলোচনা করব আলাদা টপিক ওয়াইজ স্পেশালি যখন আমরা সৃজনশীল আলোচনা করব তখন দেখাবো তারপরের কোশ্চেনটা হচ্ছে গ্রিগনার্ড বিকারক থেকে সংশ্লেষণ করা যায় এটা হচ্ছে আমরা জানি নর্মালি গ্রিগনার্ড বিকারক থেকে অ্যালকেন এবং কার্বক্সিলিক অ্যাসিড আমরা যদি সঞ্জিত কুমার স্যারের বই দেখি অ্যালকেন এবং কার্বক্সিলিক অ্যাসিড দেখবো দুইটা রিয়েকশান আছে গ্রিগনার্ড বিকারক থেকে এগুলো ইন ডিটেল সৃজনশীল আলোচনা করব তারপরে থ্রি ডিগ্রি অ্যালকোহলের কার্যকরী মূলক কোনটি খুবই সিম্পল চার নম্বর অ্যান্সার দেওয়া আছে দেখো থ্রি ডিগ্রি মানে কি বুঝো সেন্ট্রাল কার্বনের তিন দিকে তিনটা রেডিক্যাল থাকবে আর একদিকে শুধুমাত্র একটা মূলক থাকবে যেটা আমাদের কার্যকরী মূলক হাইড্রোক্সিল মূলক তার মানে হচ্ছে গিয়ে রেডিক্যাল তিনটা তিন দিকে এটা হচ্ছে
3 ডিগ্রি, যদি এখানে দুইটা থাকতো তার মানে 2 ডিগ্রি, একটা থাকলে 1 ডিগ্রি। তারপরের কোশ্চেন হচ্ছে গিয়ে SN2 বিক্রিয়ার অ্যালকাইল হ্যালাইডের সক্রিয়তার ক্রম। মনে রাখবা SN1 বিক্রিয়ার ক্ষেত্রে অ্যালকাইল হ্যালাইড হচ্ছে 3 ডিগ্রি ইজ গ্রেটার দেন 2 ডিগ্রি ইজ গ্রেটার দেন 1 ডিগ্রি, আর SN2 রিয়াকশানের ক্ষেত্রে 1 ডিগ্রি ইজ গ্রেটার দেন 2 ডিগ্রি ইজ গ্রেটার দেন 3 ডিগ্রি। এখন কোশ্চেন হচ্ছে SN1 SN2 ক্ষেত্রে এইরকম হইল কেন? 3 ডিগ্রি বলতে এখানে অ্যালকাইল হ্যালাইড বোঝাচ্ছে, মানে ধরো একটা 3 ডিগ্রি অ্যালকাইল হ্যালাইড হচ্ছে এইরকম CH3 আয়োডাইড, এটা হচ্ছে 3 ডিগ্রি। এটার ক্ষেত্রে এই 3 ডিগ্রি অ্যালকাইল হ্যালাইডের ক্ষেত্রে SN1 রিয়াকশান খুব ভালো ঘটে, মনে রাখবা, আর 1 ডিগ্রি অ্যালকাইল হ্যালাইডের ক্ষেত্রে SN2 সবচেয়ে ভালো ঘটে। এখন কোশ্চেন হচ্ছে 3 ডিগ্রির ক্ষেত্রে SN1 কেন সবচেয়ে ভালো ঘটে? কারণ 3 ডিগ্রির ক্ষেত্রে আমরা জানি সেন্ট্রাল যে কার্বনটা আয়োডিনের সাথে সংযুক্ত, তার সাথে তিন দিকে তিনটা রেডিকেল আছে, বা যেটাকে আমরা বলি মিথাইল মূলক। আমরা সবসময় মনে রাখবো রেডিকেল যেগুলা বা অ্যালকাইল মূলক যেগুলা, তাদের ইলেকট্রন ছেড়ে দেওয়ার ক্ষমতাটা, মানে ইলেকট্রন ছেড়ে দেওয়ার ক্ষমতা তুলনামূলকভাবে একটু বেশি। তাই তারা কী করে, এই রেডিক্যালগুলা, এই যে কার্বন আছে সেন্ট্রাল কার্বনটা, এই সেন্ট্রাল কার্বনে ইলেকট্রনের ঘনত্ব বৃদ্ধি করে, ইলেকট্রনের ঘনত্ব বৃদ্ধি করে, যার কারণে এই কার্বন এবং আয়োডিনের মাঝখানে যে বন্ধনটা, এটা ইজিলি ভেঙে যেতে পারে। আবার বলি, ভালোভাবে মনে রাখো, এটা সৃজনশীল ও খ নাম্বারে অনেক সময় আসে যে 3 ডিগ্রি অ্যালকাইল হ্যালাইডের ক্ষেত্রে SN1 কেন ভালো ঘটে। কারণ আমরা জানি সেন্ট্রাল কার্বনের তিন দিকে তিনটা রেডিক্যাল বা অ্যালকাইল মূলক, যারা কী করে এই সেন্ট্রাল কার্বন যেটা আয়োডিনের সাথে সংযুক্ত, এখানে ইলেকট্রনের ঘনত্ব বৃদ্ধি করে, যার কারণে যেহেতু এই কার্বন এই তিনটা অ্যালকাইল হ্যালাইডের সাথে খুবই স্যাটিসফাইড, সে করবে কি, এই আয়োডিনের সাথে তার বন্ধনটা ভেঙে ফেলবে, যাও তুমি ভাগো, তোমার দরকার নেই, ঠিক আছে, ওরাই আমাকে ভালো ইলেকট্রন দিয়ে স্যাটিসফাইড করতেছে। তখন আয়োডিন করবে কি, আয়োডিনকে কষ্ট দিচ্ছে, আয়োডিন করবে কি, বন্ধনের এক জোড়া ইলেকট্রন নিয়ে ভাগবে, যেটাকে আমরা বন্ধনের বিষম বিভাজন বলে থাকে। আর 1 ডিগ্রি ক্ষেত্রে SN2 রিয়াকশানটা ভালো ঘটে, কেন? কারণ আমরা জানি SN2 রিয়াকশানে বাহির থেকে যেই বিকারকটা আসে, এটা সরাসরি সেন্ট্রাল কার্বনকে আক্রমণ করে। ব্যাপারটা ধরো, আমি যদি এরকম হয় সেন্ট্রাল কার্বন, ধরো তিন দিকে তিনটা রেডিক্যাল আছে, এদিক দিয়ে আয়োডিন বা হ্যালাইড, সিম্পলি আমি আয়োডিন দিয়ে প্রকাশ করছি, ধরো এদিক দিয়ে যদি বিকারকটা আসে, ধরো এক্স একটা বিকারক, সে যদি এদিক, মানে এই কার্বনের সাথে যে কমপ্লেক্স যৌগটা গঠিত হয়, তোমরা যদি SN2 রিয়াকশানটা দেখো, দেখবা বিকারকটা কার্বনের সাথে একটা জটিল যৌগ তৈরি করে, ঠিক আছে, তখন আয়োডিনের সাথে বন্ধন ভাঙে নাই, বিকারকটা কার্বনের সাথে যুক্ত হওয়ার পর ভাঙে। তোমরা যদি দেখো, দেখবা এই কমপ্লেক্স যৌগ যে গঠন করে, এই কমপ্লেক্স যৌগে এই রেডিক্যালগুলো বাধা দেয়, এই কমপ্লেক্স যৌগটা গঠন করতে এই রেডিক্যালগুলো বাধা দেয়, যার কারণে 3 ডিগ্রি অ্যালকাইল হ্যালাইডের ক্ষেত্রে SN2 ভালো ঘটে না। যদি একটা রেডিক্যাল থাকে সেন্ট্রাল কার্বনের সাথে, তাহলে ইজিলি বিকারক এসে সংযুক্ত হতে পারে এবং রিয়াকশানটা খুব দ্রুত ঘটে এবং খুব ভালো ঘটে। তারপরে আসে কোশ্চেন, লবণ সেতুতে কোন লবণগুলো ব্যবহার করা হয়? আমরা তো এগুলো জানি যে সাধারণত লবণ সেতুতে আমরা কী কী লবণ ব্যবহার করে থাকি, পটাশিয়াম ক্লোরাইড, পটাশিয়াম নাইট্রেট, অ্যামোনিয়াম নাইট্রেট, তারপর হচ্ছে অ্যামোনিয়াম সালফেট, এই চারটা লবণ আমরা সাধারণত, এই অ্যামোনিয়াম সালফাইড, এই চারটা লবণ সাধারণত আমরা ব্যবহার করে থাকি, যে আমাদের যে তড়িৎ রাসায়নিক কোষ এটার বৈদ্যুতিক নিরপেক্ষতা বজায় রাখার জন্য। আর শেষে তোমাদের একটা ম্যাথ দিয়েছে যে জিঙ্ক এবং সিলভারের বিজারণ বিভবের মান দিছে, বা জারণ বা বিজারণ বিভব, এই ম্যাথটা দিছে, তোমাদের এই ম্যাথটা আমি আলোচনা করব। তো যাই হোক, তোমাদের শেষের যে ম্যাথটা দিছে এটা হচ্ছে গিয়ে জিঙ্কের বিজারণ বিভব দিছে, জিঙ্ক বাই জিঙ্ক 2+। ম্যাথটা তোমরা বাসায় করবা, আমি জাস্ট একটু দেখিয়ে দেই, সিলভার বাই সিলভার প্লাস। এখানে মূল যে জিনিসটা, আমরা জানি যে আমরা কোষ বিভব নির্ণয় করতে হলে যার বিজারণ ঘটছে তার বিজারণ বিভব মাইনাস যার জারণ ঘটছে তার বিজারণ বিভব। তো এখানে জিঙ্কের শুরুতে যদি জিঙ্ক তারপরে আয়ন দেওয়া থাকে, তার মানে হচ্ছে জিঙ্কের জারণ বিভব
তাহলে তুমি কি ধরো x দেওয়া আছে এটা হচ্ছে জিঙ্কের জারণ বিভব তুমি এটাকে উল্টাই দিবা মানে হচ্ছে x টাকে মাইনাস x লিখলে এটা হবে তার বিজারণ বিভব আগে ধাতু পরে আয়ন দিলে এটাকে বোঝায় জারণ বিভব তাই তাকে উল্টাইলে হবে বিজারণ বিভব ঠিক আছে তো এভাবে ম্যাথটা তোমরা সলভ করে ফেলবা